আসসালামু আলাইকুম। আপনারা যারা বান্ডেল নোট কাউন্ট করতে চাচ্ছেন, এরকম রাবার করা, স্টাপলার করা, তাদেরকে আমি এই মানি কাউন্টিং মেশিনগুলো একটু দেখাবো। এটা হচ্ছে ডেস্কটপ মানি কাউন্টিং মেশিন। দেওয়ার সাথে সাথে গণনা কার্য শুরু হয়ে গেল, 90 পিসেস আছে। যেহেতু আমার কাছে এখন এটারই বান্ডেল ছিল, এটা দিয়ে আমি দেখাবো একের পর এক। এই যে এটা আরেকটা মডেল ডেস্কটপের মধ্যে, যারা এই ধরনের মডেলের মধ্যে ক্রয় করতে চাচ্ছেন তাদের কোথায় আসতে হবে, ডিজিটাল লকার হাউসে। এই যে এটা তো দেখলেন, কিন্তু দেওয়ার সাথে সাথে গণনা কার্য শুরু হয়ে গেলো। আর এটা এক্সট্রা ডিসপ্লে এখানে, আর এটার এক্সট্রা ডিসপ্লে এরকম, তার সিস্টেম অনেক বড়, যে কোনো জায়গায় দিতে পারবেন। এটার সাথে এক্সট্রা ডিসপ্লে এরকম একটা পেয়ে যাবেন। এটা আমি একটু দেখাই ফ্লোর মানি কাউন্টিং মেশিনটা। দেওয়ার সাথে সাথেই কিন্তু গণনা কার্য শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাও আমি একটু দেখাই দিই, যাদের একটু স্পেস কম বাট ফ্লোর মানি কাউন্টিং মেশিন চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে একটি বেস্ট অপশন। সাইজ ছোটো হলেও কিন্তু মেশিন মানে পারফরমেন্সের দিক থেকে কিন্তু ছোটো না। যাই হোক, আমি একটু দেখাই দিই এটা পারফরমেন্সটা। দেওয়ার সাথে সাথে গণনা কার্য শুরু হয়ে গেলো, এবং এটার যে ডিসপ্লে রয়েছে এটাকে আপনি ঘুরিয়ে দিতে পারবেন কাস্টমারের দিকে। সো যারা এরকম সুন্দর সুন্দর মানি কাউন্টিং মেশিন, বান্ডেল মানি কাউন্টিং মেশিন ক্রয় করতে চাচ্ছেন তাদের কোথায় আসতে হবে, ডিজিটাল লকার হাউসে। এছাড়াও লুজ নোট কাউন্টিং মেশিনও কিন্তু আমরা বিক্রয় করে থাকি। আসসালামু আলাইকুম।